মায়ের প্রথম গাঢ় দুধ বাচ্চার জন্য অমূল্য। এটা বাচ্চাকে নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের সাথে লড়াই করার শক্তি দেবে। একেবারে ঠিক, মায়ের প্রথম গাঢ় দুধ অমৃতের সমান। এটা বাচ্চাকে অবশ্যই খাওয়ানো উচিত, তা সে যে যাই বলুক। কি অনুদি? একেবারে ঠিক, জন্মের এক ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের প্রথম গাঢ় দুধ খাওয়ানো খুবই জরুরি। ভাই সাহেব, ছ মাস হওয়ার আগে যদি মায়ের দুধ ছাড়া বাইরের কিচ্ছু খায় তো বাহাদুর নয়, দুর্বল সিংহী হবে। জন্মের পর প্রথম ছ মাস পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ ছাড়া আর কিচ্ছু দেওয়া উচিত নয়। দেখুন, মুন্নি 7 মাসে পড়ে গেছে, এখন মুন্নিকে খাবার দিন, না কাঁদলে তাও দিন। আর হ্যাঁ, এখন মুন্নিকে দিনে কমপক্ষে 3 থেকে 4 বার খাবার খাওয়ান। আগে হ্যাঁ, 7ম মাস থেকে বাচ্চাকে যে কোনো মুলায়ম আনাজ, ডাল, সবজি আর ফল অল্প অল্প পরিমাণে খাওয়ানো শুরু করে দিন, দিনে 3 থেকে 4 বার। আর তাকে মায়ের দুধ খাওয়ানো জারি রাখুন। আর সেই 4টি কথা মনে রাখবেন। 1. গর্ভবতী মায়ের ভালো খাওয়া দাওয়া। 2. মায়ের প্রথম গাঢ় দুধ খুব উপকারী। 3. 6 মাস পর্যন্ত শিশুর স্তন্যপান। 4. স্তন্যপান আর পুষ্টিকর খাবার খাওয়ানো।